আগে একটা সিনেমা সেটা ঈদে রিলিজ পাচ্ছে, তো সেই প্রমোশন নিয়েই ব্যস্ত। দিনের ট্রেজার মধ্যে দেখতে পেলাম আমরা বা ট্রেলার আমরা দেখতে পেলাম আসলে অধীন নিয়ে একটু যদি জানতে চাই তাহলে কি বলবো, অনেক আগের কাজ এই মুহূর্তে আসলে সমসাময়িক হয়ে উঠবে? আমরা আসলে চেষ্টা করি খুব ভালো কাজ করার, সেই আমরা শুরু থেকে শুরু করেছি 2017 থেকে বলবো। তো আমি আসলে খুব ভালো কাজ ছাড়া আসলে কিছু করতে চাই না, আমার কথা হচ্ছে আমি দরকার নেই আমার অনেকগুলো কাজ করার, কাজের সংখ্যা বাড়ানো, আমি ভালো কাজ করবো একটা করবো সেটা যেটাই। তো আমি চেষ্টা করি ভালো কাজ বেছে বেছে করার। আর জিনের কথা যদি বলি, আমি একটা স্টেটাস দিয়েছি আমার পেজ থেকে যে সব আসলে সব হিরো হিরোইনদের কিংবা সব অভিনেতা অভিনেত্রীদের স্বপ্ন থাকে। তো আমার ভৌতিক সিনেমার প্রতি আলাদা একটা ভালো লাগা ভালোবাসা আছে। তো আমি অ্যাক্টিং করেছি জাজ মাল্টি মিডিয়ার মাধ্যমেই হয়ে উঠেছে। থ্যাংক ইউ জাজ মাল্টি মিডিয়া, থ্যাংক ইউ আব্দুল্লাহ, থ্যাংক ইউ অল অফ ইউ। হরর সিনেমা কাজ করতে ক্যারেক্টারটা প্লে করতে আপনার কতটা চ্যালেঞ্জ ফিল করেছেন যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? চ্যালেঞ্জ আসলে প্রতিটা ক্যারেক্টারে করতে আসলে ফিল হয় যে চ্যালেঞ্জ, এটা আসলে চ্যালেঞ্জিং, কারণ যেই ক্যারেক্টারটা আমাদের দেওয়া হয় সেই ক্যারেক্টার আমরা কেউই না, তো ওটার সাথে আসলে মানিয়ে নিতে হয়, তো একটু চ্যালেঞ্জ ছিল। আর তার উপরে হচ্ছে আমরা দেখি আমরা অবশ্যই আমাদের জিনে বিশ্বাস করতেই হবে, এবং আমাদের একটি ট্রেলারে একটি কথা বলা হয়েছে যে কোরআনে বিশ্বাস করলে আপনাদের, কারণ কোরআন আপনারা বিশ্বাস করেন তাহলে জিন আছে এটা আমাদের বিশ্বাস করতে। তো জিন আসলে একটা একটা মানুষের উপর কল করলে কেমন আচরণ করে, কিভাবে সে থেকে ছাড়া পায়, এটা নিয়ে আসলে জিনের কাজ। তো চ্যালেঞ্জ আসলে ফিল হয়েছে। মনে পড়ছে জিন বলতে যে কোনো মজার বা কোনো ভৌতিক এতে ভয় পেয়েছেন? এখন আসলে মনে পড়ছে না, বাট কিছু কিছু ঘটেছে, ভৌতিক কাহিনী ঘটেছে, যেমন আমাকে মানে মনে হচ্ছে যে কুয়ার ভেতরে কেউ ফেলে দিচ্ছে, কিংবা আমাদের যেই টেকনিশিয়ান টিম ছিল সেই টেকনিশিয়ান টিমের একজনকে সুইমিং পুলে ফেলে দেওয়া হয়েছে, এরকম অনেক মজার কাহিনী হয়েছে। বুঝাচ্ছে কি ভূতে বিশ্বাস করে? অবশ্যই বিশ্বাস করে, সবাই ভূতে বিশ্বাস করা উচিত, ভূতে না আসলে জিনে বিশ্বাস করে। কখনো এরকম ইনসিডেন্ট ঘটেছে যে আপনি দেখেছেন? দেখিনি, বাট ফিল করেছি। ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন, ছোট করে একটু শেয়ার করেন। আচ্ছা, জিনের কথাই বলি, যেমন একটা অনেক পুরনো একটা বাড়িতে, জমিদার বাড়িতে আসলে কাজ হয়েছে, তো ওখানে আসলে কেউ যায় না বললেই চলে, কেউই যায় না, বাট শুটিং এর জন্য পারমিশন নেওয়া হয়েছে। তো ওইখানে আমি কেন জানি মনে হচ্ছে যে আমার আশেপাশে অনেকেই আছে, বাট আমি যখন পিছনে তাকাই তখন মনে হচ্ছে কেউ নেই, তো এরকম টাইপের কিছু ফিল হয়েছে। রমজান চলছে, সামনে ঈদ, ছোটবেলায় ঈদ কেমন কাটতো, এখন কেমন কাটে, কেনাকাটা শুরু করেছি? এখন তো ছোট, যাই হোক, একেবারে পুচিকার কথা যদি বলি, এরকমই কাটতো আসলে, ভিন্নতা কিছু নেই, ভিন্নতা শুধু একটাই হয়েছে, সেটা হচ্ছে আগে ছিলাম শিশুশিল্পী, এখন হয়েছে নায়িকা, এখন দু একজন মানুষ চিনছে, বলছে যে পূজা চেরি ও নায়িকা, তো এটাই আসলে ভিন্নতা। আর বাদ বাকি সব একই, একটু চেষ্টা করি ফ্যামিলিকে সময় দেওয়া, আর টানা পরপর দুই বছর, এর আগে গোলু রিলিজ হলো, এরপরে জিন হচ্ছে, তো ভালো লাগছে এবং সিনেমা নিয়ে আছে। কেনাকাটা কি শুরু করেছেন কিনা? এখনো করিনি, আজকে থেকে শুরু করবো ভাবছি, সিয়ানো থেকে শুরু করবো। ঈদে তো সবাই আমরা সালামি পাই, সালামি নিয়ে কোনো মজার ঘটনা কি আপনার আছে? সালামি নিয়ে মজার ঘটনা আসলে এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট আমার আপনাকে ধন্যবাদ, আপনাদের আপনারা সবাই বড় ভাই, আপনাদের সালাম করে শুরু করবো, সালামি দিতে হবে কিন্তু। এত সুন্দর একটা জিন আমরা কি দেখতে পাবো এবারে ঈদে? আমাদের তো উল্টা আর আপনার সালামি দেওয়া হচ্ছে। আমি ছোট মানুষ, দেখেন ভাই আপনারা বড় ভাই, আমরা চাই সব দর্শক দেখুক, একটা যেন কেন দিনে যদি আমরা রিলিজ দিয়ে দিই তাহলে আসলে দর্শক দেখতে চাইবে না, কিংবা একটা ভালো কিছু মিস করবে। তো আমরা চাচ্ছিলাম যে একটা ভালো দিন দেখি, ভালো ফল দেখি, একটা ভালো সিনেমা দেখি, রিলিজ দিই, এবং আমরা আসলে চাই যে সিনেমার চলচ্চিত্রের শুটিং ফিরে আসুক। তো দিস ইজ দ্য রিজন। সেক্ষেত্রে কি 4 বছর লাগার একটু বেশি হয়ে গিয়েছে কিনা?
চার বছর এটা হতে পারে দেখেন ভাইয়া অনেক আগের সিনেমা 5 6 7 8 বছর সিনেমার আগ মানে আগের সিনেমাও কিন্তু এখন রিলিজ হচ্ছে হ্যাঁ সো ওই 4 বছর আমার কাছে মনে হয় যে শুকুরে নাও ফলে তো শুকুর করে ভালো কিন্তু আমরা দেখেছি যে সিনেমার প্রচার তো তোমরা কি একটু কম হচ্ছে নাকি আরো পরে থেকে প্রমোশন শুরু করবে নাকি I think we should take some time. আমরা টাইম নিচ্ছি সবই তো একই গতানুগতিক হয়ে যাচ্ছে বিভিন্ন চ্যানেলে যাওয়া বিভিন্ন মানে গতানুগতিক হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি একটু ভিন্নতা আনার তো এখনো তো টাইম আছে মাত্র তো তিনটা রোজা আগে দিন ছাড়া এই মুহূর্তে আপনার হাতে অন্য কোনো সিনেমা আছে কি পাইপলাইনে কোনো সিনেমা আছে কি শুটিং করবো নাকি শুটিং শুটিং করছেন বা ডেভেলপমেন্ট বা শেষ হয়েছে এটা আসলে এখন আমি তো কিছু বলছি না আমি শুরু করব খুবই তাড়াতাড়ি শুরু করব এবং ভালো কিছু দিয়ে শুরু করব সারপ্রাইজ দাও ইনশাআল্লাহ